ঙ্কেল আমার বাবা হচ্ছে কমপ্লিটলি হেলথি ছিল সে ভালো ছিল বাট আলবসারেন তার হার্ট অ্যাট্যাক হয়েছে অ্যান্ড আই ক্যান টিভ ইউ দ্য ডিটেলস অ্যাট দ্য মোমেন্টস আমি তোমাকে পরে সব বলছি বাট তোমরা সবাই তার জন্য দোয়া করো অ্যান্ড তাকে মাফ করে দিও আলাইকুম স্বাভাবিকভাবে মানসিক অবস্থা খুব বাজে কারণ মারা পর খালিদ ভাইয়ের মৃত্যুটা মানে সাথে এই সাংবাদিকতা বা গানের সূত্রে মেলামেশা হয় কথাবার্তা হয় কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব মানে অন্যরকম সম্পর্ক সম্পর্ক থাকে না যে খুবই শ্রদ্ধা খুবই মানে আমিও তাকে অন করি সে তিনিও আমাকে অন করেন এত বড় কিংবদন্তি মানুষ যাদের গান শুনে বড় হয়েছি তাদের মনে করি এবং সেইভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা আমি নিউ ইয়র্কে গেছি আর ভাবির সাথে কথা হয়নি অর্থাৎ শামী জামান অনেক খুবই গুণী একজন কবি কথা সাহিত্যিক খুবই গুণী একজন মানুষ মাত্র বছর খানিক আগে কিন্তু ভাবি নিজেও মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে এখন টিকে আছেন তার ভয়াবহ ব্লাড ছিল সেটা উতরে গেছেন মানে সেই হিসাবে মানে আমরা অনেকে ভাবছিলাম যে হয়তো ভাবি বোধহয় আগে চলে যাবে তো দেখেন এই এই পরিবার নিয়ে আমার আমি আমি একজন আমি আমি তার খালিদ ভাইয়ের ভাই হিসাবে মানে আমার কোনো বার্থডে নাই আমার কোনো বার্থডে নাই যে খালিদ ভাই আমাকে উইশ করেননি এত দূর যেখানে থাকুক এবং সেটা কিন্তু ভাবি করিয়ে দিতেন কারণ উনি বাউন্ডুলে মানুষ ভুলে যেতেন কিন্তু মনে করাই দিলে আবার খালিদ ভাই খুব সুন্দর করে বলতেন সেটা আবার ভাবে আমাকে পাঠাতেন সো বাচ্চু ভাই সাদি ভাই সুবীর দা খালিদ ভাই এই যে চারজন মানুষ যে মানে চলে গেলেন এই চারজন মানুষের সাথে আসলে আমার 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 মানে আমি তো অত মানে খুব বেশি যে কাজ করেছি তা না কিন্তু আমি মানুষদের সামনে সাথে কথা বলতে আমার মিশতে খুব ভালো লাগতো মানে অনেকেই সময়টা কাজে লাগান অনেক ভালো ভালো গান করেন আমার অত মেধাও নাই কিন্তু আমি আমি বেশ কিছু কাজ করেছি এই চারজন মানুষের ভিতরে সবচেয়ে বেশি গান করেছি আমি খারিদ ভাইয়ের মানে শেষ দিকে নব্বই দশক পার হবার পরে দ্বিধা নামে একটা অ্যালবাম করেছি এস আই টু টুল এবং খালিদ ভাই ডুয়েট অ্যালবাম নিছক স্বপ্ন নামে একটা অ্যালবাম করেছি ফামিদা নবী এবং খালিদ ভাই ডুয়েট অ্যালবাম এই দুটো অ্যালবাম ছাড়াও আমার পাঁচটা মিক্স অ্যালবামে খালিদ ভাই দুটো তিনটা করে গান থাকতো সো বান্ডেল অফ ওয়ার্ক করা হয়েছে আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি মারা যাওয়ার পর মূলত ভবিষ্যতে প্রথম কথা হয় এবং এরপরে বা বলি যে একটা স্টেটমেন্ট দেন একটা জরুরি তো আরিক অর্থাৎ খালিদ ভাইয়ের ছেলে স্কুলে ছিল সেখান থেকে তার মামা পিক করতে যান এবং সেটা ভিডিও করে পাঠান এখানে কেউ কেউ তিনি কেন কান সেই ছেলেটা কেন কাঁদে নেই ভাই আমার আমি আমি নিজে বলি আমার বাবা মারা গেছে প্রায় চোদ্দ বছর হয়ে গেল আর যেদিন মারা গেছে আমি আমি দুই দিন পাক রুদ্ধ ছিল আমার কোনো কান্না আসে নাই কিন্তু দুই দিন পরে আমি 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 হাউ করে খাচ্ছি তো বাবা বাবার মৃত্যুটা না মানে এগুলো আপনি আপনারা বললেন না আপনারা বাবা কেন দূরে আছে ইত্যাদি ইত্যাদি ভাই আপনাদের কয়জনের বাবা ভাই আপনার কাছে আছে বিভিন্ন জায়গায় কাজে যায় সে গানের মানুষ বাংলাদেশে আসছে তিনি কেন ছেলেটা কেন সাংলাস পরে আছে ছেলেটা কেন কাঁদছে না কত প্রশ্ন আপনাদের মানে দোয়া করেন না ভাই কত রকম অবলিগেশনে কত রকম সংকটের ভেতর দিয়ে একটা শিল্প পরিবার বাংলাদেশের মতো দেশে খালিদ ভাইকে চলে যেতে হয় আপনি আপনি একটা ভাবেন ধরেন এক সরল সরলতার প্রতিমা আমি বলছি আমি বলছি সরলতার প্রতিমা বাংলাদেশের রেভিনিউ জেনারেট করেছে প্রায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা গানে সেখানে একটা গানের শুধু রেভিনিউ পাইলে খালিদ ভাই কেন খালিদ ভাই তিন পুরুষ খালিদ ভাই তিন পুরুষ ঠিকঠাক মতো চলে যায় সেইখানে খালিদ ভাইকে কি অবস্থায় মানে গানের মতো প্রতি পাগল বলে সে দেশে ফিরছে আর প্রিন্স মাহমুদের তো অগণিত প্রিন্স মাহমুদার খালিদ ভাই আর প্রিন্স মাহমুদার জেমস ভাই প্রিন্স প্রিন্স জেম খালিদ এই দুইটা জুটি বাংলাদেশে একটা গোল্ডেন পেয়ার মানে এই দুইটা মিশ্চেত তো একের পর একটা দারুণ কিছু দিয়েছে সো আপনারা যখন কথা বলেন না তখন আসলে একটা ব্যারিয়ার দেয় যে তারা শিল্পী তাদের মধ্যে কিছু বলার একটা ছেলে ইয়ে করছে হয়তো তার ফ্যামিলি দেখছে কমেন্টগুলো আমি আমি অনেকগুলো কমেন্ট ডিলিট করেছি মানে এই অমানুষদের কিছু কমেন্ট তো ডিলিট করে আবার কিছু কিছু আবার ভেসে ওঠে মানে আপনারা একটু মানুষ হন যে কখন কাকে কি বলতে হবে এইটা অন্তত আপনারা খালিদ ভাইকে খালিদ ভাইকে ভালোবাসে না এমন মানুষ নাই আমি খালিদ ভাইকে নিয়ে আমার স্মৃতির অগণিত স্মৃতি মানে আমার কাজের স্মৃতি তার সাথে সময় কাটানোর স্মৃতি আড্ডা দেওয়ার স্মৃতি গল্প করার স্মৃতি ঢাকার বাইরে ঘোরার স্মৃতি সেগুলো আপনাদের সাথে বলবো কিন্তু আমার মনে হলো যে এই কথাটা বলা উচিত এবং সত্যি আপনারা 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 একটু একটু সহনশীল হন দোয়া করেন করেন মানুষটার জন্য মানুষটা মানুষটা এত সরল ছিল এত সরল ছিল বললাম তো সাদে মোহাম্মদ সুবিন নন্দী খালিদ ভাই এই তিনজন মানুষের রুহ মানে মানে আত্মাটা মানে একই রকম ছিল মানে এই তিনজন মানুষের মধ্যে কোনো হৃদয়ে কোনো কালি ছিল না মানে যখন যা রাগ হইত বলে দিত মানে এত ভেতরটা এত এত সহজ এত সহজ সরল মানে আমি 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 জানি না আমিও যে বলছিলাম যে ভালো মানুষগুলাই যেন আগে চলে যায় ভালো থাকেন এবং সিনেমার যারা আছেন আমরা সবাই লালন করি তাদের মানুষ কবি কোথায় কখন চলে যাবে বলা যায় না বড়সাকুন খালিদ ভাই কে নিয়ে আমি কথা বলবো খালিদ ভাই কথাগুলো গুলো স্মৃতিগুলো আমি বলে যাব আমি শুনিয়ে যাব বড়জন আমি কথা বলি আল্লাহ ফস্তাওয়া করবেন মনস্টার সর্বশেষ বোধহয় যদি হিমালয় হয়ে গানটা আপনার মেসিভ ব্যাকটা হুম ক্রিয়েশন হয়েছে এটাও প্রিন্স মাহমুদের সুরে এটার গল্প কি বলার মতো কিছু আছে নাকি সেটাও আনসেন্সার্ড বিষয় আছে হিমালয় গানটা আসলে কি বলবো যে যখন গিয়েছি আমার কাছে মান্নাদের ওই গানটার কথা মনে হয়েছে যদি হিমালয় আলসের অস্বাভাবিক একটা হাই রেঞ্জ মাথায় চিন্তা রেখে বা একটা আশা নিয়ে আমি গানটা করেছি যতদূর ভালো করা করেছি তো ওই দিন খুব ঝড় ছিল ঝড়ে ভিজে টিজে আমি গেছি আর কি যাওয়ার পরে ভয়েস দিলাম ভয়েস দেওয়ার পরে কিছু কিছু কফ টোল চলে আসছে ভেজার কারণে আচ্ছা তো ওই আর করলাম না তার দুদিন পরে আবার শিফট দিলাম দুদিন পরে ভালোভাবে করে করে দিলাম আচ্ছা ও ভালোই হয়েছে আমার একটা খুব স্মরণীয় কাজ মানে আমার মেমোরেবল টুটুল এবং আপনি দ্বিধা একটা অ্যালবাম আপনি রাজি হয়েছিলেন এবং তখন হয়তো গানের পরিচয় সাংবাদিক পরিচয় আগেরটা আগে ছিল আপনার আমার ঠিক ওই সময় কৈশোরের তানভীর সুরকার তানভীরকে কেন রিসিভ করেছিলেন আমি নতুনদেরকে সব পছন্দ করি অলওয়েজ তোর মনে আছে কি না তুমি যখন আমার গান করো আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে এই গানগুলি তুমি করো তোমার বয়সে তুমি করো তুমি করো একদম একদম মনে আছে আপনার চাই যে সবাই করুক আচ্ছা সবাই করুক কারেক্ট আপনার আমরা সাধারণত জানি যে কলিগরা বন্ধু হয় কম কথা কি আপনার বেলা সত্যি না 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 মানে মিউজিক মেটরা সবাই বন্ধু হতে পারে বন্ধু হতে পারে একসাথে পথ চলা একসাথে কাজ করা মানে লেজেন্ডারি নাইনটিজ রকস বলতে আপনারাই এবং ঠিক আমার প্রশ্ন হচ্ছে দেখেন ব্যান্ড কিন্তু এখন ছেলে পেলেরা করতে চায় না আপনার এর পেছনে কি কোনো লজিক খুঁজে পান যে কেন করতে চায় না এখন আর ব্যান্ড নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি ব্যান্ডের ভূমিকা আসলে এই না অন্য কিছু আমরা জেনুইন পথে নাই তাই তারা চিন্তা করে ব্যান্ড করবো কিন্তু পয়সা ইনকামের ধান্দা করব না এসব চিন্তা কিন্তু এখনকার ব্যান্ডের ছেলেপেলের আছে আচ্ছা ব্যান্ড করবো আমি কিন্তু এটা দিয়ে আমি উপার্জন করবো না আচ্ছা এটা কি ইতিবাচক সূত্রে দেখছি অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা গান তো বিক্রি করার জিনিস না আমি আসলে কোনো সেরকম ভালো সাপোর্ট ফ্যামিলি ব্যাকআপও সেরকম ভালো একটা পানি গানের ক্ষেত্রে যে এমন কখনো হয়নি যে আমার বাবা মা বা আমার ভাই বোন আমাকে একটা অ্যালবামে টাকা দিয়েছে যে তুই এটা এটা দিয়ে একটা অ্যালবাম কর এরকম জীবনে আমার হয়নি আমি সব ভাই মানে ছোটো তো মানে কী বলবো যে সবাই আমার উপর দিয়ে একটা খবরদারি সারাক্ষণ করতো সাপোর্টের লোক নেই আসলে আমার আমি ভালো সাপোর্ট পাওয়ার আমাকে খুব ছোটোবেলা থেকে ফ্যামিলিতে ছেড়ে দিয়েছে যে ওই ওই জানে ওই বুঝবে সব আচ্ছা সে কারণে হয়তো নাই এটা আমি কোনো আক্ষেপ করি না আচ্ছা এটাই আমার অভাব মানে নিয়তির ছেড়ে দেয় ব্যাকআপে কেউ নেই আমার পেছনে কেউ নেই আমাকে গাইড করার আমি এমন একজন শিল্পী আমি মনে করি যে আমি গান করি এইটুকুনি আমি চলে যাবো তানবির কাছে তানবির আমার সবকিছু বহন টহন করবে আমি কোথায় যাবো কি করবো কি খাবো কোনো আমি শুধু গান গাই দিব তুমি তোমারটা নিবে আমি আমারটা দিবো এরকম আর কি খুব সহজ হিসাব